বিশ্বব্যাপী বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমরা অসংখ্য নারী ফুটবল বিশেষজ্ঞ, সাংবাদিক বা উপস্থাপিকা দেখি। তারা কেবল ফুটবল নিয়ে গভীর জ্ঞান রাখে না, সৌন্দর্যের দিক দিয়ে অনন্য। ফুটবল জ্ঞান ও সৌন্দর্যের কারণে তারা জনপ্রিয়তা অর্জন করেছেন বিশ্বব্যাপী। আজকে আমরা এমন কয়েকজন সুন্দরী নারী ফুটবল সাংবাদিক ও উপস্থাপিকার গল্পই শুনব। ফুটবল সাংবাদিক হিসেবে সারা কার্বোনেরোর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। 2010 বিশ্বকাপ জয়ের পর স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস তাকে লাইভে চুমু খেলে তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ে। সে সময় ইকার ক্যাসিয়াসের সাথে প্রেম থাকলেও পরবর্তীতে 2021 সালে তাদের বিচ্ছেদ হয়। 2009 সালে পাঠকদের ভোটে FHM ম্যাগাজিন সারা কার্বোনেরোকে পৃথিবীর সবচেয়ে আবেদনময়ী সাংবাদিক বলে ঘোষণা করে। তিনি 2010 সালে বিশ্বকাপ সহ লালিগার অসংখ্য ম্যাচে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। তালিকার দ্বিতীয় নামটি হচ্ছে দিলেট্টা লিওট্টা, যিনি ইতালির সিরিয়া লীগের উপস্থাপিকা হিসেবে কাজ করেন। সিসিলিতে জন্ম নেওয়া এই সুন্দরী বর্তমানে DAZN টিভি চ্যানেলে কর্মরত আছেন। এর আগে স্কাই স্পোর্টসের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় চ্যানেলে কাজ করেছেন দিলেট্টা লিওট্টা। ফুটবলের অনুষ্ঠান উপস্থাপনা করলেও আইন নিয়ে পড়াশোনা করেছেন এই 31 বছর বয়সী উপস্থাপিকা। উপস্থাপনায় আসার আগে তিনি মডেলিংও করেছেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 86 লাখ। এ থেকেই বোঝা যায় দিলেট্টা লিওট্টার জনপ্রিয়তা কতখানি। ইতালির আরেক বিখ্যাত সাংবাদিক হচ্ছেন ইলারিয়া দি অ্যামিকো। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি কিংবদন্তি গোলরক্ষক জিয়ান লুইজি বুফনের বান্ধবী। ইলারিয়া কেবল সাংবাদিকতা নয়, একই সাথে উপস্থাপিকা এবং ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন। 2018 সাল পর্যন্ত তিনি স্কাই স্পোর্টস চ্যানেলে চাকরি করলেও বর্তমানে স্বাধীনভাবে ধারাভাষ্য দিয়ে থাকেন। স্কাই স্পোর্টসের ইংলিশ চ্যানেলে উপস্থাপিকা এবং সাংবাদিক হিসেবে কাজ করেন জর্জি থমসন। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই সুন্দরী পড়াশোনা করেছেন সাংবাদিকতা বিষয়ে। 2001 সালে তিনি স্কাই স্পোর্টসে যোগ দেন। এরপর থেকে নানারকম খেলাধুলা সম্পর্কিত অনুষ্ঠানে উপস্থাপনার পাশাপাশি তিনি খেলার খবরও পড়তেন। 2007 সালে FHM পত্রিকার পাঠকদের ভোটে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী 100 জন নারীর একজন নির্বাচিত হন জর্জি থমসন। একসময় জার্মান টিভি চ্যানেলে স্কাই ডয়চল্যান্ডে কাজ করা আনা ক্রাফ্ট ছোটবেলা থেকে ছিলেন খেলাধুলা প্রেমী। একসময় দৌড়বিদ ছিলেন তিনি এবং নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিতেন। তবে এক মারাত্মক ইঞ্জুরিতে পড়ে খেলাধুলা ছেড়ে দিতে বাধ্য হন। কিন্তু ভালোবাসাটা ছিলই, তাই স্পোর্টস সায়েন্স নিয়ে পড়াশোনা করে এক রেডিও চ্যানেলে যোগ দেন। এরপর বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করতে শুরু করেন। সেখান থেকে পুরো জার্মানিতে জনপ্রিয়তা পান সৌন্দর্য এবং উপস্থাপনা গুণের জন্য। জার্মানিতেই জনপ্রিয়তা পেয়েছিলেন কেট আব্দ, যিনি একজন বিখ্যাত টেলিভিশন উপস্থাপিকা। যদিও তার জন্ম ইংল্যান্ডের ম্যানচেস্টারে, কিন্তু তিনি তার ক্যারিয়ার শুরু করেন জার্মানির সুপরিচিত সংবাদ সংস্থা ডয়চে ভেলেতে। এই সুন্দরী উপস্থাপিকা বুন্দেসলিগা নিয়ে গোল দ্য বুন্দেসলিগা ম্যাগাজিন নামে এক প্রোগ্রাম শুরু করেন এবং একই সাথে সংবাদ পাঠের কাজটিও চালিয়ে যান। এরপর জার্মানি থেকে জন্মভূমি ইংল্যান্ডে এসে কেট আব্দ স্কাই স্পোর্টসে যোগ দেন। সেখানে তিনি ফুটবলের সাথে সাথে অন্যান্য খেলার সাথেও জড়িয়ে যান। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে যখন তিনি 2014 সালে ব্যালেন্ডিওর অনুষ্ঠান উপস্থাপনা করেন। বর্তমানে কেট আব্দ CBS স্পোর্টসের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের অনুষ্ঠান উপস্থাপনা করছেন। আপনার দৃষ্টিতে কে সবচেয়ে সুন্দরী ফুটবল উপস্থাপিকা? আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ফুটবলের এমন আরো গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।